আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি ঠিক নিয়োগ পরীক্ষার মাঠে বন্ধুরা যে এই মাঠে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল আমি আপনাদের কোটা অনুযায়ী দাঁড়ানোর বিষয়ে কিছু কথা বলবো তো যারা সাধারণ কোটার প্রার্থী রয়েছেন তারা সাধারণ কোটার যে সাইনবোর্ডটি রয়েছে তার ঠিক পিছনে দাঁড়াবেন যদি এক লাইনে কভার না করে তাহলে পরবর্তীতে আরও একটি কোটার সাইনবোর্ড দেওয়া হবে সেখানে দাঁড়াবেন বন্ধুরা আপনাদের সামনেই থাকবে নিয়োগ বোর্ড তাদের সামনে আপনার উচ্চতা এবং ওজন মাপা হবে তো সাধারণ কোটার পাশাপাশি এখানে মুক্তিযোদ্ধা কোঠার যে সাইনবোর্ডটি রয়েছে বন্ধুরা তারা সেই সাইনবোর্ডের পেছনে দাঁড়াবেন মুক্তিযোদ্ধা কোটার সন্তানেরা যদি এক লাইনের বেশি হয় তাহলে পরবর্তীতে আরও একটি সাইনবোর্ড দেওয়া হবে তার পেছনে তারা অতিরিক্ত যারা আছেন তারা এখানে দাঁড়াবে আপনাদের মধ্যে যারা ইতিম কোটা আবেদন করেছেন তারা ইতিম কোটার সাইনবোর্ডটি খুঁজে বের করে ঠিক তার বিপরীত পাশে দাঁড়াবেন এতিম কোটায় পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সাইনবোর্ড থাকবে আপনারা আলাদা আলাদা সাইনবোর্ড খুঁজে বের করে ঠিক তার বিপরীত পাশে দাঁড়াবেন তবে এখানে বলে রাখা বলো এতিম কোঠায় যারা দাঁড়াবেন তারা কিন্তু তাদের কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে আসবেন কারণ এতিম কোটার সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনাকে এখানে দাঁড়াতেই দেওয়া হবে না তো বন্ধুরা অবশ্যই এতিম কোঠায় যারা আবেদন করেছেন তারা তাদের সঠিক কাগজপত্রগুলো নিয়ে আসবেন বন্ধুরা পুষ্য কোড়া এবং আনসার কোটার ক্ষেত্রে সেই একই নিয়ম যদি আপনারা আপনাদের কাগজপত্রগুলো সঠিকভাবে না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে দাঁড়াতে দেওয়া হবে না তো ক্ষুদ্র নিগুষ্টির ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই সেটা হলো ক্ষুদ্র নিগুষ্ঠে যারা রয়েছেন তারা আপনাদের যে নিগুষ্টির প্রদান রয়েছে তার নিকট থেকে অবশ্যই একটি এই সুপারিশ নিয়ে আসবেন যে আপনি ক্ষুদ্র নিগুষ্টি সেটা প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই তার নিকট থেকে একটি প্রত্যয়নপত্র নিয়ে আসতেই হবে যারা নারী প্রার্থীদের মধ্যে সাধারণ আবেদন করেছেন তারা একটা কথা মাথায় রাখবেন আপনার উচ্চতা অনুযায়ী ওজন যদি আপনার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো ক্রমেই নেওয়া হবে না যদি আপনার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক না থাকে অর্থাৎ কম থাকে তাহলে অবশ্যই আপনি বেশি করে পানীয় অথবা শুকনা খাবার খেয়ে তারপর মাঠে প্রবেশ করবেন এই কথাটি কিন্তু শুধু নারী প্রার্থীর ক্ষেত্রে নয় পুরুষ প্রার্থীরাও কিন্তু একই পদ্ধতি অবলম্বন করতে পারেন যদি আপনার উচ্চতা অনুযায়ী ওজন কম থাকে তাহলে আপনি অবশ্যই কিছু পানি এবং ভারী খাবার খেয়ে তারপর প্রবেশ করতে পারেন তখন আপনার উচ্চতা অনুযায়ী ওজনের ভারসাম্যটা কিছুটা বজায় থাকবে যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছেন তাদের জন্য আমি স্পষ্ট কিছু মেসেজ দিব যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছেন তারা অবশ্যই মুক্তিযুদ্ধের যে সার্টিফিকেট রয়েছে সেগুলো অবশ্যই আপডেট করে নিয়ে যাবেন তো যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তারা তো অবশ্যই কিছুটা ছাড় ছাড় পাবেন বলতে এখানে আপনি উচ্চতা এবং বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন আর যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি রয়েছেন তারা কিন্তু বয়স এবং উচ্চতার ক্ষেত্রে কোনোভাবেই ছাড় পাবেন না কথাটি অনেকে হয়তো জানে না এখন আমার ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারেন যারা মুক্তিযোদ্ধা নাতিপুতি রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই বয়স এবং উচ্চতার ক্ষেত্রে ছাড় পাবেন না শুধুমাত্র কোটার বিপরীতে আপনারা ভিডিওটির মূল উদ্দেশ্য কিন্তু নিয়োগ মাঠের এই সাইনবোর্ডগুলো দেখানো না এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে কিছুটা স্পষ্ট ধারণা দেওয়া যে ধারণাটি পেলে আপনি নিয়োগ মাঠে ভালো করতে পারেন তো বন্ধুরা কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো মাথায় রাখলে আপনি নিয়োগ মাঠে খুব ভালো করবেন তো বন্ধুরা যারা কোটার বিপরীতে আবেদন করবেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনারা কোটার যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো খুব আপডেট করে নিয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো নিয়োগ বোর্ডে যারা থাকবেন যে সকল অফিসার থাকবেন তাদের সাথে অবশ্যই সৌজন্যমূলক এবং বিনম্র আচরণ করবেন তাদের সাথে আপনারা কোনোভাবেই বেদবি করবেন না যদি আপনি তাদের সামনে বেদ প্রমাণিত হন তাহলে আপনি যত ভালো পরীক্ষায় দেন না কেন তাদের মনে কিন্তু আপনি কোনোভাবেই ভালো হতে পারবেন না তো বন্ধুরা নিয়োগ বোর্ডের যে সদস্যরা থাকবে তাদের সাথে অবশ্যই ভালো আচরণ করবেন পরিশেষে আপনাদের শুভকামনায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম